প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার জীবনের গল্পটা শুনবো। তারপর আসসালামু আলাইকুম। আপু কেমন আছেন? তারপর নাম কি? তামান্না বা, খুব সুন্দর নাম। তো তামান্না বা কি বিয়ে শাদী হয়েছে? শাদী হয়েছিল ভাই, স্বামী খুব অত্যাচার করে, নিশা পানি খায়, জুয়া খেলায়, রিক্সা চালাইতো অত্যাচারে। স্বামীরে তুই আইসি পড়ছি, তার জন্য ছেলে মেয়ে ফোন নেই। তো স্বামী এক বছর সংসার করে ফেলে দিয়েছে। তো এখন কোথায় আছেন, কি করতেছেন বলেন, কিভাবে দিনকালটা কাটছে আপনার? বরিশালে আছি, এখন কি করবো, মানুষের বাড়ি কাজ করবো, চলো। আচ্ছা, তো আর আপনার বিয়ে শাদী করেন নাই? করি নাই, মনের মতন মানুষ পাইলে বিয়ে করতাম, সে বুড়া হোক আর জোয়ান হোক, খালি দুই বেলা দুই মুঠো ভাত খাইতে পারত, আর ঘরের মধ্যে থাকতে নামাজ পড়তাম। নামাজ কালাম পড়েন? হ্যাঁ, নামাজ পড়ি, রোজা রাখি, পাঁচ ওয়াক্ত পড়েন? পাঁচ ওয়াক্তই আল্লাহ পড়ে। তো আপনি যে কথা বলছেন সব সত্য তো নাকি মিথ্যা? সবই সত্য, খুবই কষ্ট আমার দিন চলে, এজন্যই আমি প্রতিবেদনের সামনে এসেছি। আমার আশা ছিল না প্রতিবেদনের সামনে আসবো, এখন আল্লাহর ইচ্ছায় আনাইছি। কেউ যদি আমার মন থেকে ভালোবাসে আমিও মন অনুযায়ী খুবই ভালোবাসবো। আচ্ছা, তো আপনার এখন আপনার ছেলে আছেন? একটা ছেলে আছে? একটা ছেলে আছে। তো ছেলে কি আপনাকে দেখে না? দেখে না। ছেলে কি বিয়ে শাদী করছে? না। বয়স কত? বয়স 8 বছর। ও 8 বছর, তাহলে অনেক ছোট, ছেলে তো দেখার সময় হয় নাই। না। তো ছেলে কার কাছে আছে? ছেলে আমার কাছেই আছে। আপনার কাছেই আছে? আচ্ছা, তো আপনি কি করতেছেন এখন? আর কি করতে চাই, যে আমার একটু ভালোবাসবে মন থেকে, তারও আমি ভালোবাসবো। আচ্ছা, আমার একটু পাশে দাঁড়াবে, যে হেল্প করবে, সাহায্য করবে, মন থেকে ভালোবাসে আমার বিয়ে করতে চায়, বুড়া হোক কোনো অসুবিধা নেই। বাপ মা গরিব ছিল, তো গরিবের ছেলেরা তো অনেকে পড়াশোনা করে, অনেক মানুষের মতো মানুষ হয়, তো আপনার সে সুযোগটা কি ছিল না? আচ্ছা, তো দর্শক আপনারা যদি আপনার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01852632918। আমি নাম্বারটা আবারও বলছি 01852632918। তো এই নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু এই আপুর সাথে কথা বলতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।